আলহামদুলিল্লাহ ফাউসালামিল ইস্তফা ভাই জানতে চেয়েছেন যে আকিকা এটি কি পিতা মাতার দায়িত্ব সন্তানের পক্ষ থেকে আকিকা দেওয়া না পিতা মাতার পক্ষ থেকে যে কেউ সন্তানের আকিকা দিলেই চলবে আকুল আবিল্লাই তৌফিক আকিকা হুকুম প্রথমে আমরা জানব যে এটি দেওয়াটা কি এই ব্যাপারে আলেমদের মধ্যে বেশ কয়েকটি অভিমত লক্ষ্য করা যায় কেউ বলছে আকিকা এটি ওয়াজিব কেউ বলছে সুন্নতে মোয়াক্কাদা কেউ বলছে মুস্তাহাব তবে এক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত হচ্ছে এটি সুন্নতি মোয়াক্কাদা যথেষ্ট গুরুত্ব এসেছে কারণ বলেছেন কুল্লু দিন মুরতাহানুম বি আকি কাতি প্রত্যেক নবজাতক শিশুকে বন্ধক রাখা হয় আকিকার মাধ্যমে তার পক্ষ থেকে আকিকা আদায় করার দরুণে এই বাচ্চাটিকে মুক্ত করা হয় বন্দক থেকে এইটার আলোকে আকিকার গুরুত্বে এসেছে ঢালাভাবে রাসুস আসাম বলেছেন যে ছেলের পক্ষ থেকে দুইটি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল সপ্তম দিনে তার নামে আকিকা করা হবে এবং তার মাথার চুল কাটা হবে এবং সপ্তম দিনে তার নাম রাখা হবে তাহলে আকিকা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত অভিভাবকগণ হয়তোবা অলসতা করে কার্পন্নতা করে অথবা আকিকার গুরুত্ব সঠিকভাবে অনুধাবন না করে বাচ্চাদের আকিকা আদায় করেন নাই তাদেরকে অনুরোধ করব যে আলেমদের নির্ভরযোগ্য অভিমত হচ্ছে এটাই বড় হয়ে গেলেও তাদের আকিকা দেওয়াটা জরুরি আকিকা দেওয়াটা এটি হচ্ছে জরুরি যদি যে সময় সন্তান জন্মগ্রহণ করেছিল ওই সময় যদি পিতা এই সন্তানের পক্ষ থেকে আকেকা আদায় করার যদি তার সামর্থন থেকে থাকে অথচ সে আকিকা করে নাই তাহলে আকিকা দেওয়াটা জরুরি আর যদি ওই সময় তার সামর্থন ছিল না তাহলে পরবর্তীতে যদি ব্যক্তি সামর্থ্যবান হয় সেক্ষেত্রে আকিকা দেওয়াটা উত্তম না দিলে কোনো সমস্যা নেয় এবং ওলামায়াম এটাও বলেছেন যে তার পিতা যদি তার পক্ষ থেকে আকিকা না দিয়ে থাকে তাহলে সন্তান নাকি আকিকা দিতে পারবে নিজের আকিকা নিজেই এই ব্যাপারেও শেখ বিনবাজ শেখ ওসাইম রহিমহল্লা সহ অন্যান্য কেরাম কিন্তু আকিকা দেওয়ার পক্ষেই মত দিয়েছেন যে নিজের আকিকা সে নিজে দিতে পারবে শেখ বিনবাজ রহিমহল্লা বলেছেন ইস্তাহাবাই আন্নাফসি। ল্যান্নাল আকিকা সুন্না মুআকাদা যে নিজের আকিকা নিজেই ব্যক্তি দেওয়াটা এটা মুস্তাহাব কারণ আকিকা এটা সুন্নতি মুআকাদা অকা তারা কাহা ওয়ালি তার পিতা এটা সুন্নতি মুআকাদা এটা পরিত্যাগ করেছে ফাশুরি আলাহু আয়াকু মুবিহা ইদাস্তাতা সুতরাং তার জন্য উচিত হবে যদি ব্যক্তি যখন সামর্থ্যবান হবে সে তার নিজের আকিকায় নিজে আদায় করবে সাধারণ যে রাসুস আল্লাহ সাল্লামের কথা কুল্লু গুলামিন ওয়া ইউহলাক ওয়া কাত হাদিসটি মুসনাদ আহমাদে বর্ণিত হয়েছে সুতরাং আকিকা দেওয়াটা এটি হচ্ছে উত্তম যদি পিতা সন্তানের আকিকা দিতে যদি সামর্থ্যবান না হয় তার টাকা নাই তাহলে তার পক্ষ থেকে তার দাদা নানা মামা চাচা অন্য যে কোনো আত্মীয় স্বজন আকিকা দিতে পারে কারণ আনা সাল্লাম আক্কা আনিল হাসান আল হোসাইন কাপসান কাপসা রাসুস সাল্লাম তার নাতি হাসান হুসাইনের আকিকা তিনি নিজে দিয়েছিলেন এই জন্য অন্য কেউ আঁকিকা দিতে পারে তবে যদি পিতার সামর্থ্য থাকে শক্তি থাকে আকিকা দেওয়ার সেই ক্ষেত্রে অন্য কেউ যদি তার সন্তানের আকিকা দিতে চায় তাই সেই ক্ষেত্রে অবশ্যই পিতার অনুমতি লাগবে যে আপনার ছেলের আকিকা আমি দেব সব করলো দাদা নানি মামা তাহলে পিতার অনুমতি লাগবে পিতা যদি অনুমতি দেয় ভালো আর পিতার বিনা অনুমতিতে কেউ যদি আকিকা করে তার সন্তানের আর পরবর্তী পিতা জানে তাহলে সেই ক্ষেত্রে পিতা যদি অনুমতি দিয়ে দেয় কোনো সমস্যা নাই অনুমতি না দেয় তাহলে পিতা ওই টাকাটা যে ব্যক্তি আকিকা দিয়েছে তাকে ফেরত দিবে আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রেই যেন আমরা কোরআন সুন্হাত থেকে সমাধান জেনে সেই অনুপাতে আমল করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন ওসালাহ নবীন আলা আল্লাহব আজমাই